বোজোর মুখে জেবরি বাজারে বিধ্বংস, আগুনে পড়ে ছায় কাপড়ের দোকান। ঘটনা সোমবার রাত 11টা নাগাদ খোয়াই থানাধীন জেবরি বাজারে নতুন শপিং মার্কেটের ভেতরে। আগুনে লেলিখান শিখায় শপিং মার্কেটের ভেতর একটি দোকানের মালামাল সম্পূর্ণ ভস্মীভূত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলে একটি ইঞ্জিন। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। ঘটনার বিবরণে জানা যায়, জেবরি বাজারের শপিং মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে কাপড় ব্যবসায়ী নিতাই পালের একটি কাপড়ের দোকান রয়েছে। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে দোকানে নতুন মালামাল তুলছিলেন। সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান তিনি। রাতে প্রতিবেশী ব্যবসায়ীরা দেখতে পায় নিতাই পালের কাপড়ের দোকানের ভেতরে আগুন। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে। বাজারে থাকা ব্যবসায়ীরাও স্থানীয় লোকজন দোকানের শাটার ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানে সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। যদিও আগুনের লেলিখান শিখা পাশের দোকানগুলি গ্রাস করতে পারেনি, তার আগে আগুন নিয়ন্ত্রণ করে দমকলের কর্মীরা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ টাকা বলে জানা যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।